বাংলাদেশের সামনে নির্বাচনটা নিয়ে পশ্চিমারা তাদের খুব শক্ত অবস্থান দেখাচ্ছে, বিশেষ করে আমেরিকা। তাদের আর কোনো রাগঠাক নাই এখন, না এর আগে থেকে তারা খুব স্পষ্টভাবে মিডিয়ার সাথে কথা বলেছে, তারা নির্বাচন কেমন চায়, তারা মানবাধিকার কেমন দেখতে চায়, তারা সংবাদপত্রের স্বাধীনতা কেমন চায়, রাগঠাক করেনি। এখন সরকার অনেক চুপ, বন্ধুটন্ধু বলে, বন্ধুর পরামর্শ তারা শুনবে ইত্যাদি ইত্যাদি বলে মানে মিউ মিউ টোন একটা শোনা যাচ্ছে। কিন্তু এর আগে পাঁচ সাত মাস আট মাস আগে ভীষণ অ্যাগ্রেসিভ ঢং ছিল সরকারের, সরকার বকাঝোকা করছিল আমাদের অভ্যন্তরীণ ব্যাপারে, নাক গলাও রীতিমতো। দূতাবাসগুলোতে সরকার একটা নোট পাঠিয়ে বলেছিল তোমরা এভাবে কথা বলতে পারো না, এবং সেটা হচ্ছে তাদেরকে একটা ভিয়েনা কনভেনশন আছে কূটনীতিকদের আচরণ নিয়ে, সেটাও স্মরণ করিয়ে দিয়েছিল, ব্লা ব্লা ব্লা, খুব শক্তিশালী ভাবটা দেখাচ্ছে। কিন্তু তখনও ওয়েস্টের দেশগুলো বলেছে আমরা কথা বলবো, এই দেশের জনগণের সাথে আমরা কথা বলবো। সো একটা জিনিস খুব স্পষ্ট যে ওরা জানতে দিতে চেয়েছে, বুঝতে দিতে চেয়েছে এই দেশের জনগণকে, তারা এই ব্যাপারে কাজ করছে। এই সরকারকে 14 এবং 18 সালের মতো আরেকটা নির্বাচন করে ক্ষমতায় থাকতে এরা পারমিট করবে না, তারা এটা পছন্দ করবে না, এটা এখন পর্যন্ত অন্তত তাদের অবস্থান। এখন পর্যন্ত কথাটা আসলে বলার একটা কারণ আছে, সেটা হচ্ছে তাদের এই অবস্থানটা আরও দীর্ঘ সময় বা শেষ নির্বাচন পর্যন্ত একই রকম থাকবে কি না বলা কঠিন। এটা আরও শক্তিশালী হতে পারে, এটা ইভেন কিছুটা দুর্বল হতে পারে। আসলে প্রতিটা পরাশক্তি তাদের নিজস্ব কিছু হিসেব নিকেশ আছে, সরকারের সাথে সেই হিসেব নিকেশ বা ডিলিং কোন পর্যায়ে যায় সেটার উপর অনেক কিছু নির্ভর করবে, সেই আলোচনা আরেক দিন। কিন্তু এই কথাটা খুব স্পষ্ট, এখন পর্যন্ত তারা ভেরি স্ট্রং এবং আমাদেরকে তারা ক্রমাগত মেসেজ দিতে চাইছে। রিসেন্টলি একটা ফেসবুক স্ট্যাটাস দেখে আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হলো, সে কারণে ভাবলাম অল্প কিছু কথা একটু ছোট একটা ভিডিওতে বলে রাখি। ভিডিওটা মানে স্ট্যাটাসটা যে প্রসঙ্গে সেটা নিয়ে ইনফ্যাক্ট আমি একটা ভিডিও করেছি, সেটা হলো দৈনিক দিনকাল বন্ধ হওয়া নিয়ে মিডিয়া ফ্রিডম কোয়ালিশন বলে একটা সংগঠন আছে, তাদের 9টা দেশের মিশন আছে আমাদের দেশে, সেই 9টা দেশ আমেরিকা সহ ব্রিটেন সহ 9টা দেশ এটাকে কনডেম করে স্টেটমেন্ট দিয়েছিল। মিডিয়া ফ্রিডম কোয়ালিশন নিয়ে আমি আগে একটা পূর্ণাঙ্গ ভিডিও করেছি যেখানে বলেছি এটা খুব দুর্ভাত টাইপের সংগঠন। আমরা দুর্ভাত একটা শব্দ বলি না, যেখানে এই বিবৃতি টিবৃতি দেয় এই টাইপের, কেয়ার করি না, ব্যাপারটা সেরকম না। এই প্রতিষ্ঠানটা 51টা দেশের একটা সংগঠন, যাদের সাথে সুপারভাইজার হিসাবে অ্যাডভাইজার হিসাবে ইউনেস্কো আছে, তার মানে সাথে জাতিসংঘ ইনভলভড। তারা বিভিন্ন জায়গার মিডিয়া ফ্রিডমের কোনো সমস্যা হচ্ছে কিনা সেটা মনিটর করে এবং তারা অনেকগুলো স্টেপ নেওয়ার জন্য সাজেস্ট করতে পারে, যাদের বিপদ হচ্ছে তাদেরকে কাউন্সেলর সুবিধা, তাদেরকে অ্যাসাইলাম দেওয়া, জরুরি কথা যেটা সরকারের মাথায় চিন্তার ভাঁজ তুলে দিতে পারে সেটা হচ্ছে তারা মিডিয়া ফ্রিডমকে হ্যাম্পারকারী ব্যক্তি বিরুদ্ধে স্যাংশন দেওয়ার জন্য পরামর্শ বা সুপারিশ করতে পারে। ইয়াস, সো এটা খুব দুর্ভাত সংগঠন না, এটা স্যাংশন দেওয়ার মতো সুপারিশ করার মতো ক্ষমতা রাখে। সো ওই প্রতিষ্ঠানটা দিনকাল বন্ধ করা নিয়ে কনডেম করেছিল অবিশ্বাস্যভাবে। আমাদের দেশের সাংবাদিক সংগঠন পত্রিকার মালিকরা এটা একটু শব্দ না করলেও তারা খুব স্ট্রংলি করেছিল। মজাটা ওই জায়গা না, মজাটা খুব ভীষণ অসাধারণ। আমি গতকাল ফেসবুকে ঢুকে হঠাৎ করে দেখি আমার সামনে ইউএস এম্বাসির একটা স্ট্যাটাস। আমি ওই ইউএস এম্বাসির যে ফেসবুক পেজ আছে তাতে ফলো করি না বা লাইকও দেইনি, তো আমার সামনে এই স্ট্যাটাসটা কেন আসলো আমি খুব অবাক হলাম, কারণটা পরে বুঝলাম। ওখানে স্পন্সার্ড লেখা, মানে ওরা বুস্ট করছে এবং বুস্ট করার কারণে এই স্ট্যাটাসটা আমার সামনে এসছে। এই স্ট্যাটাসটাতে যা লেখা হয়েছে, দৈনিক দিনকাল বন্ধে মিডিয়া ফ্রিডম কোয়ালিশনের বিবৃতি, এখানে দুটো ইমেজ আছে, এই আপনারা খেয়াল করে দেখে নিলেই বুঝবেন, একটা লিঙ্ক আছে তারা কি বলেছে। ইংরেজিতে লেখা আছে স্টেটমেন্ট অফ মিডিয়া ফ্রিডম কোয়ালিশন অন ক্লোজিং অফ দৈনিক দিনকাল, এটা তারা স্পন্সর করছেন, বুস্ট করছেন টাকা দিয়ে, তার মানে তারা চাইছেন এই স্টেটমেন্টটা এই দেশের মানুষের মধ্যে খুব দ্রুত খুব বেশি পরিমাণে ছড়িয়ে পড়ুক। এই জিনিসটা যারা যারা মিস করেছেন, কেউ কেউ এটা নিয়ে নিউজ করেছেন, কিন্তু আমাদের দেশের মিডিয়া অনেক বেশি বড় স্কেলে নিউজ করেনি, কিন্তু ইউএস এম্বাসি এটা নিয়ে নিউজ করেছে এবং সেটাকে বুস্ট করছে, মানুষের সামনে এই তথ্যটা নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমি একটা কথা বলি প্রায়, বিশেষ করে রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে আমাদের অনেকের ক্ষুব্ধতা আছে, আমেরিকাকে গালি দিতে দিতে কেউ রাশিয়ার বিরুদ্ধে গেলে তাকেও আমেরিকার দালাল হয়েছে, আমি এই কথাটা প্রচুর শুনেছি, সেটা নিয়ে আলোচনা করছি না। কিন্তু এই যে আমেরিকার প্রতি আমাদের ক্ষোভ, যৌক্তিক ক্ষোভ আছে, ক্ষোভ না থাকার কারণ নেই, ক্ষোভ থাকার কারণও আছে আমি মানি, কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের গণতান্ত্রিক যে পুনরুদ্ধারের স্বপ্ন আমরা দেখি,
পুনরুদ্ধার আসলে আমাকে করতে হবে, আমেরিকা গণতন্ত্র এনে দেয় না। কিন্তু যে কাজটা করে আমরা যদি করি, তার ক্যাটালিস্ট হিসাবে কাজ করতে পারে, সে এমন একটা ফেভারেবল কন্ডিশন তৈরি করতে পারে যে কন্ডিশনে আসলে আমরা কাজ করতে পারি, যেটা আলটিমেটলি সরকারের উপর এমন চাপ তৈরি করবে যে আমরা আমাদের গণতন্ত্র পুনরুদ্ধার করতে পারবো। সো আমরা চাই বা না চাই আমেরিকাই আসলে এই কাজটা করছে, এবং আমি অনুমান করি আমেরিকা এই মেসেজটাও আমাদের দেশের মানুষকে দিতে চায়। অন্যান্য কোন কোন দেশে সে কী কী করেছে জানি না, এই দেশে অতীতেও কী করেছে আমরা অতীত টেনে আনি, এগুলো সব স্টুপিডিটি। জাপানে অ্যাটম বোমা মেরেছিল আমেরিকা, সে জাপানের সাথে আমেরিকার অসাধারণ সম্পর্ক আছে। ভিয়েতনাম যুদ্ধের অল্প কিছুদিন পরই ভিয়েতনামের সাথে আমেরিকার সুসম্পর্ক তৈরি হয়েছে। এখনও আমেরিকার খুব গুরুত্বপূর্ণ একজন অ্যালাই হচ্ছে ভিয়েতনাম, এবং ভুরি ভুরি উদাহরণ দেওয়া আছে, ভুরি ভুরি। সুতরাং আমেরিকা বাংলাদেশের আগে 1/11 বা ওর পর কী করেছে, তারও সময়কার পলিসি কী ছিল সেই আলোচনা চাইতে এই মুহূর্তের বাস্তবতা হচ্ছে পৃথিবীটা এভাবেই চলে, এভাবেই আসলে আমাদের কাজ করতে হবে, কিচ্ছু করার নেই। মানে আমি প্রায় বলি যে চায় না 15ই আগস্টের আগে বাংলাদেশকে স্বীকৃতি দেয় না, বাংলাদেশকে স্বীকৃতি 15ই আগস্টের পর দুটো দেশ দিয়েছে, চায়না এবং সৌদি আরব। পাকিস্তানও আমাদেরকে 74 সালে স্বীকৃতি দিয়েছে, সে চায়নার সাথে আওয়ামী লীগ কাজ করে কীভাবে? শুধু কাজ করে না, 18 সালের নির্বাচনটা এই ডাকাতি করা এবং তারপর পাশে থাকার ক্ষেত্রে প্রধান রোল চায়না প্লে করেছে। তার মানে সরকার তার স্বার্থের হিসাব করছে, এটাই হয়। সো আমার স্বার্থ যার সাথে আমাদের সেটাই এই মুহূর্তে ভাবতে হবে। সো আমেরিকা এই মেসেজটা দিতে চায়, আমাদেরও এই মেসেজটা পাওয়া উচিত। ও অন্য কোথাও কী করেছে বা কী করছে বা এই দেশে অতীতে কী করেছে, এই মুহূর্তে অন্তত আমাদের গণতন্ত্র পুনরুদ্ধারের যে স্বপ্ন, সেই স্বপ্নের সাথে আমেরিকাই খুব স্ট্রংলি কাজ করছে। এইটুকু অন্তত তারা এই এই স্ট্যাটাসটাকে এভাবে বুস্ট করে স্পন্সার্ড অবস্থায় আমার সামনে আসা, আমি অন্তত এটুকুই বুঝলাম। আপনারা আশা করি এর সাথে খুব বেশি দ্বিমত করবেন না।